ও কোমর ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা, আর আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম এই যে নামাজের উপকারিতা বা প্রয়োজনীয়তা আমাদের সুস্থ থাকার ব্যাপারে, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। জি, ধন্যবাদ। আসলে আমরা তো কাজ যে কাজই করি না কেন, সারাদিন একই রকম কাজ করি। এই কাজের মধ্যে কিন্তু আমরা বারবার বলে আসছি আপনার পজিশনটা একটু চেঞ্জ করেন। এই পজিশন চেঞ্জ মানে কি, একটা লোক যখন বসে থাকে তাহলে বসা তার একটা দীর্ঘ সময়ের পজিশন, বা একটা লোক যখন সারাক্ষণ দাঁড়িয়ে থাকে তারটা সেটাও একটা পজিশন, অনেকে হচ্ছে নিচে বসে বসে কাজ করে সেটাও তার আর একটা পজিশন। এখন তার ওই পজিশনটা যদি আপনি ব্রেক করতে চান, তাহলে আমরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে কিন্তু পজিশনটা ব্রেক হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সে উঠবস করছে, সে সামনে রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, নিচ থেকে উপরে উঠানামা করছে। এতে আমাদের শরীরে প্রতিটা জয়েন্ট আমাদের মুভমেন্ট হচ্ছে, তার রেঞ্জ অফ মোশন হচ্ছে, তার মাসেলগুলা আপনার ইলাস্টিসিটি বাড়ছে, লেন্থ হচ্ছে, বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। এই যে অ্যাক্টিভিটি মুভমেন্টগুলো, এতে আমাদের শারীরিক যে ইঞ্জুরিগুলো আছে এগুলো অনেকাংশেই কিন্তু কমিয়ে ফেলে মুভমেন্টের মাধ্যমে। কথা শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দীর্ঘদিন থেকে বিগত 15 বছর আগে আমার ঘাড়ে ব্যথা ছিল। জি বলুন। তখন ঢাকার একটা ডাক্তার আহসানুল্লাহ, ওনাকে দেখাইছিলাম। ওনার ওষুধ খাচ্ছে, খাওয়ার পরে উনি বলছে আমার থেরাপি দেওয়ার জন্য 1 মাস থেরাপি দিয়েছি। এতদিন ভালো ছিলাম, এখন আসছে 1 বছর ধরে ঘাড়ের দুই পাশে ব্যথা। ওষুধ খাইলে 2 সপ্তাহ মতো খাইতে, একখানা খাইলে তারপরে একটু কমে, এরপরে দেখা যায় আবার দেখা দেয়। আচ্ছা, ব্যথাটা হাতে যায়? হাত পর্যন্ত, হ্যাঁ, দুই হাতে যায় ব্যথাটা। আচ্ছা, আপনি এখন এমআরআই করেছেন নতুন করে? না, নতুন করে এমআরআই করাই নাই। থাকেন কোথা আপনি? মাজার এসনালে অপারেশন হয়েছিল, ওই জন্য করাইছিলাম। বুঝতে পেরেছি। আপনি মাথা নিচে বালিশ দেন কয়টা শোয়ার সময়? একটা দেন। থাকেন কোথায় আপনি? আমি মিরপুরে। মিরপুর, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। ওনারও ঘাড়ের প্রবলেম, সেটা আগে হয়তো তখন অনেক কম ছিল, যার কারণে হয়তো উনি কিছুদিন থেরাপি দেওয়াতে ভালো হয়ে গেছে। দীর্ঘদিন কিন্তু ভালো ছিল, অনেক বছর। এখন আবার ঘাড়ের প্রবলেম। এখন ঘাড় ব্যথা যদি ঘাড় থেকে হাতের দিকে রেফার করে, ঝিঝি লাগে, অবশ লাগে, আঙ্গুল শিশির করা, বা অনেকে বলে তার গ্রামের ভাষা কামড়ানো বা চাপানো, চিলকানো, এই যে এই টাইপের আনপ্লেজেন্ট পারসেপশন, অসহনীয় অনুভূতি, যদি অনেকে মনে করে যে তার হাড়টা মনে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তো বুঝতে হবে যে ঘাড়ের নার্ভ কম্প্রেশন আছে, সেখানে কোথাও না কোথাও ডিক্স বা নার্ভ বা নার্ভ রুট বা স্পাইনাল কর্ড কোথাও চাপ খেয়ে আছে, যার কারণে প্রবলেমটা তৈরি হয়। নার্ভে যতক্ষণ পর্যন্ত মানে চাপ বা আঘাত না লাগছে ততক্ষণ তো পেইন হবে না? না, ততক্ষণ পর্যন্ত পেইন হবে না, তবে ঘাড়ে তো আরও স্ট্রাকচার আছে, যেমন বোনস আছে, তারপর আছে মাসেলস আছে, লিগামেন্টগুলো আছে, সেগুলোও যদি স্প্রেন হয়, স্ট্রেন হয়, স্পাজম হয়, তাও পেইন হতে পারে। 15 বছর ধরে উনি ভুগছেন, ভালো হচ্ছেন না, এটা কেন হয়? আসলে এই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসটা হয় নাই, মানে উনি কিন্তু বলছে উনি এখন ওষুধ খাচ্ছে। ওষুধ আসলে সব ক্ষেত্রে, ওষুধ একটা জিনিস কি, মানুষ এখনো বাংলাদেশে মানুষ জানে না যে ট্রিটমেন্ট, হোয়াট ইজ ট্রিটমেন্ট, মানে চিকিৎসা মানে কি, মানে ব্যথা মানে ওষুধ, বেদনানাশক ওষুধ, ওষুধ, এটা মানুষের ধারণা, চিকিৎসা মানে ওষুধ। আমি বলতে চাই চিকিৎসা হচ্ছে ওষুধ চিকিৎসার একটা মাত্র অংশ, চিকিৎসা একটা বিশাল টার্ম, মেডিসিন ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ, টোটাল মেডিসিন হচ্ছে আপনি যখন তাকে এক্সারসাইজ শিখিয়ে দিবেন, দিস ইজ অলসো মেডিসিন, আপনি তাকে যখন খাবারের টিপস দিবেন, দিস ইজ অলসো মেডিসিন, তার যে কাজকর্ম চলাফেরা, যে ভুলগুলা কারেকশন করা, সেটাও মেডিসিন, অপারেশন, দিস ইজ অলসো মেডিসিন। তো এই যে টোটাল, এবং মুখের ওষুধ অলসো মেডিসিন, তো সব মিলিয়ে হয়েছে মেডিসিন। মানুষের ধারণা বাংলাদেশের যে ডাক্তারের কাছে গেলি কিছু ওষুধ লিখে দিবে ডাক্তার সাহেব আর আমি খেয়ে ভালো হয়ে যাবে, নো, আমাদের সবার আগে রোগের ডায়াগনোসিস করতে হবে। তো ওনার ক্ষেত্রে আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিসটা হয় নাই। তো আপনি যদি একজন বাত ব্যথা পুনর্বাসন ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে ঘাড়ের একটা এমআরআই করে ফেলবেন দ্রুত, এবং এমআরআই পরবর্তী ডাক্তার সাহেবকে দেখালে উনি বলে দিবে যে কী করতে হবে। এই ক্ষেত্রে হয়তো আপনাকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ, এগুলো হয়তো করতে হতে পারে, আর অবশ্যই বালিশ, পাতলা বালিশ ব্যবহার করবেন, আর স্মার্টফোন, যেটা নিয়ে আমরা বলি যে
ব্যবহার করি আমরা সবাই ফোন নিয়ে কথা শুনবো আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আচ্ছা একটু তার সাথে কথা বলি নি হ্যালো দর্শক আপনি প্রশ্নটি করুন আপনার নাম বলবেন হ্যালো দর্শক আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন হ্যালো স্যার জি আমার বিভিন্ন সময় মানে একবার একবার পায়ে ব্যথা করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন বয়স্ক তো আপনার আপনি কি করেন আমি বুঝি নাই পোশাক পোশাক কর্মী বয়স্ক তো বয়স 35 আচ্ছা জি উত্তর দিচ্ছি ধন্যবাদ উত্তরটি শুনুন পোশাক কর্মী যারা আছে আমি এর আগে বলছি বাংলাদেশে একটা বিশাল ইন্ডাস্ট্রি এটা এবং অনেক লোক এখানে কাজ করে লক্ষ লক্ষ সুজুই জি শুধু শ্রমিক পেশাজীবী তা না এখানে অনেক ওয়ার্কার আছে অনেক পেশাজীবী ইঞ্জিনিয়ার আছে বায়ো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এখানে ফোরম্যান আছে বিভিন্ন লেভেলের লোকজন কাজ করে তারপরে যারা মার্সেন্ডাইজিং করে তারা বসে বসে ডেস্কে কাজ করে সব লেভেলেই গার্মেন্টসে আমরা প্রায় রুগী পাচ্ছি প্রচুর রুগী এই ডিউ টু তাদের এই আর্গোনমিক্স প্রবলেম মানে কাজের ভুল বসে কাজ করা বা পোশাক শ্রমিকের দেখা যায় যে সে একটা মেশিন চালাচ্ছে সে মেশিনটা একই সময় ধরে সে 12 ঘন্টা টানা একইভাবে কাজ করে চালাচ্ছে এই যে একই সময় একই অবস্থা মধ্যে যে বলছিলাম যে একটা ব্রেকের দরকার মাঝে মাঝে যে নামাজের মাধ্যমে ব্রেকটা আমরা দিতে পারি সেটা হয়তো হয়ে ওঠে না বা করে না জানে না বা হয়ে ওঠে না বা একটু মুভমেন্ট করা দরকার ওভারটাইম পাওয়ার জন্য আরো বেশি পরিশ্রম করে কারণ এখন দেখেন এই শ্রেণী পেশাজীবীর বয়স কেমন তাদের বয়স 20 থেকে 35-40 বছর মানুষের দিস ইজ দ্য মানে ইয়াং এজ বা যৌবন এই যৌবনে মানুষ অনেক কিছু করতে পারে তাদের শরীরে অনেক শক্তি থাকে মানসিক স্টেমিনা থাকে তখন এরা মানে শরীরকে খাটিয়ে হলো চিন্তা করে আর্ন করতে হবে এবং প্রচুর কাজ করতে থাকে কিন্তু এক পর্যায়ে গিয়ে বিভিন্ন ইঞ্জুরিতে পড়ে যায় যেমন ওনার ক্ষেত্র এই জাতীয় সমস্যাই দেখা দেয় বুঝেই যায় যে ওনার কথায় যে এক এক জায়গায় সময় এক এক জায়গায় ব্যথা হচ্ছে তা আমি বলবো আপনার কাজটা এক নাগারে এক ঘুইমি কাজ করবেন না আপনারা কাজের ফাঁকে ফাঁকে গার্মেন্টসে যত লোক আছেন যে কোনো লেভেলে ওই কাজটা একটু চেঞ্জ করবেন মাঝে মাঝে মানে আপনি এক নাগারে দাঁড়িয়ে মেশিন চালাচ্ছেন একটু মেশিনটা একটু ফ্রি পেলেই একটু ছেড়ে দিয়ে একটু মুভমেন্ট করে হালকা কিছু স্ট্রেসিং আছে স্ট্রেসিং এক্সারসাইজ প্রত্যেকটা লোকের জন্য প্রযোজ্য এগুলো শিখে নেবেন বিভিন্ন স্পেশালিস্টের কাছ থেকে যারা এই বিভিন্ন ফিজিওথেরাপি এবং পুনর্বাসন নিয়ে কাজ করে এই সকল চিকিৎসকের কাছ থেকে স্ট্রেসিংগুলো নিয়মিত করলে সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে আর আপনার সমস্যাটা যেহেতু মনে হচ্ছে দীর্ঘদিন আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই আমি মনে করি ভালো হবে দেখিয়ে বিভিন্ন এক্সারসাইজগুলো শিখে নেবেন আশা করি সমস্যাটা কমে যাবে এবং ভবিষ্যতের বড় কোনো সমস্যা থেকে আপনি হয়তো বেঁচে যেতে পারেন আরেকটা ব্যাপার হলো ডক্টর শফিউল প্রধান যে আমরা দেখি যে ঘাড় ব্যথার জন্য অনেকে সার্ভাইকাল কলার ইউজ করছে আমরা প্রায় দেখি জাতীয় সংসদের সদস্য মাননীয় সদস্যদেরও দেখি যে কলার পরেই সংসদে এসছে কিংবা কেউ ড্রাইভ করছে কিংবা কেউ অফিসের কাজ করছে সার্ভাইকাল কলারটার প্রয়োজনীয়তা কতটুকু এবং কতদিন পর্যন্ত এটা রাখা যেতে পারে ধন্যবাদ আসলে সার্ভাইকাল কলার আমরা যদি কারো কোনো একিউট ইঞ্জুরি হয় মানে হঠাৎ করে তীব্র ব্যথা এবং ঘাড় মুভ করতে গেলেই তার ব্যথা বেড়ে যায় তখন সেটাকে রেস্ট দেওয়ার জন্য আমরা কলারটা ব্যবহার করে থাকি এবং এখানেও একটা ভুল আছে যে কলারের বিভিন্ন মাপ আছে এক এক রোগীর এক এক রকম কলার কলারের বিভিন্ন নাম আছে মানে কলার তো দিস ইজ একটা কমন কথা যেমন ফিলাডেলফিয়া কলার একটা আছে সে ফিলাডেলফিয়া কলার আমরা স্পেশালি যারা ঘাড়ে কোনো ইঞ্জুরি হয়ে এটা হয়ে থাকে যেমন হয়তো পড়ে গিয়েছিল রোড অ্যাক্সিডেন্ট বা ওই যে বলছিলেন যে আপনি বোঝা নেয় মাথায় যারা তাদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি বা একিউট সিভিয়ার ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে যে তীব্র ব্যথা তার একটু নাড়াইতে গেলেই তার ব্যথা সে জান বের হয়ে যায় তার কাছে মনে হয় তখন আমরা ফিলাডেলফিয়া কলারটা দিয়ে দিই অনেক সময় আমার কাছে আসে একটা কলার কোনো রকম দিয়ে আসে উল্টা তার ব্যথা আরও বেড়ে নিয়ে আসে বেড়ে যাচ্ছে এটার একটা মাপ আছে কলার ব্যবহারের ক্ষেত্রে স্পেশালিস্ট ছাড়া কলার ব্যবহার করা যাবে না তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না এবং অনেকে আছে কলার দীর্ঘদিন ব্যবহার করছে বছরের পর বছর সেটা ইউজ করছে আবার এটা নিয়ে শুয়ে ঘুমাচ্ছে তো এই জিনিসগুলা হ্যাঁ অবশ্যই দিস ইজ এ মেডিকেল ট্রিটমেন্ট আর একটা অংশ এটা ব্যবহার করতে হবে প্রয়োজনে তবে অবশ্যই
একজন এই জাতীয় চিকিৎসকের পরামর্শে এবং মাপ মতো হইতে হবে, কারণ মাপ মতো না হলে কলার আপনার সমস্যাটাকে আরো পার্মানেন্ট করে ফেলবে। মানে আপনার যে ঘাড়ের সমস্যাটা হয়তো ট্রিটমেন্টে স্বাভাবিক ট্রিটমেন্ট বা নর্মাল ট্রিটমেন্ট ইভিন কি হয়তো পেইনকিলারই ভালো হয়ে যেত, কিন্তু আপনি কলারটা ব্যবহার করতে করতে দেখা যাবে যে তার এটাকে পার্মানেন্ট একটা স্ট্যাক মানে খারাপ রোগে তৈরি করে ফেলছে, তখন তাকে হয়তো পরে আবার অপারেশনে যেতে হয়। তো এই জিনিসগুলা আমরা এই জাতীয় ডিভাইসকে বলি অর্থোসিস। অর্থোসিস আমাদের একটা অংশ, পুনর্বাসন চিকিৎসার একটা অংশ, এবং যারা এই প্রোডাক্টগুলো তৈরি করে দে আর অর্থোটিস্ট। তো অর্থোটিস্ট ও ডিগ্রি পড়ালেখা করতে হয়, ওইটা সময় সবকিছুই তো জানতে হবে, জি না জেনে তো কিছু করা যাবে না। তো এই এই যে আমরা দেখি যে অনেক সময় এক্স রে করে দেখি, বিশেষ করে আমরা যারা চেস্ট ফিজিশিয়ান, সার্ভাইকাল রিব বলে একটা কথা আছে যে এক্সট্রা রিব আছে, অনেকেরই পাওয়া যায়। তো এই সার্ভাইকাল রিবে কি ঘাড় ব্যথা হতে পারে? অবশ্যই সার্ভাইকাল রিব বিভিন্ন রকম হয়, অনেকে ডান পাশে হয়, অনেকে বাইলেটারাল হয় পাশে হয় বা বাম পাশে হয়, এবং রিবটা সেটা হচ্ছে রিব সবারই আছে কিন্তু রুডিমেন্টারি মানে ছোট থাকবে, একেবারে ছোট ছোট হলে তো কোনো সমস্যা না, কিন্তু যদি সেটা একটু বড় হয়ে যায় তখনই ঝামেলা তৈরি হয়ে যাবে, তখন ঘাড় ব্যথার পাশাপাশি হাড়টা অনেক সময় কোল্ড হয়ে যাবে, মানে নামনেস অবস ভাব বোধহীন, রোগীর মনে হবে ওই হাড়টা সবসময় ঠান্ডা ঠান্ডা ভাব, পেইনও হয় এবং তীব্র ব্যথা হবে। তো সেই ক্ষেত্রে এটা এখানে একটা ব্রাকিয়াল যে ফ্লেক্সাস থাকে, ফ্লেক্সাস কম্প্রেশন হতে পারে এই রিভের কারণে, ওইখানে রিভের নিচ দিয়ে ফ্লেক্সাস আমাদের হাতে চলে গিয়েছে এবং সেখানে একটা ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন হয়, একবার বন্ধ হয়ে আসে মনে হয় তার কাছে। তো এইটা ট্রিটমেন্ট আছে, এটা ট্রিটমেন্ট মূলতই পুনর্বাসন চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন থেরাপি আছে, ইলেকট্রোথেরাপি, আকুপাংচার এবং স্ট্রেসিং টাইপের এক্সারসাইজগুলো, স্ট্যাটিক টাইপের এক্সারসাইজ, বলুন। আমি বলতে চাচ্ছি যে আমি রাতে ঘুমাইলে পরে আমার দেখা যায় যে বিছানাটা কি একই বিছানা অনেকদিন ঘুমান আপনি এখনো? মানে একটা বিছানা যে বিছানাটা ব্যবহার করতেছেন এটা কতদিন হলো, আর এটা কি উচ্চা নিচা কিনা বা বালিশ কটা ব্যবহার করেন আপনি? বিছানাটা তো আমাদের মানে যখন চলাফেরা করেন কাজকর্মে থাকেন তখন আর ব্যথাটা করে না, ঠিক না? যখন আপনি চলাফেরা কাজকর্মে থাকেন তখন দিনের বেলায় আর ব্যথাটা করে না? দিনের বেলায় শুধু বাম থেকে মাঙ্গা ব্যথা যেটা হচ্ছে অনেক সময় বিছানার কিছু ফল্ট থাকে বা ত্রুটি থাকে, বিছানা যদি উঁচু নিচু হয় বা খুব বেশি শক্ত বিছানা হয় বা একেবারেই নরম বিছানা হয়, এবং জাজিম তৈরি যে বিছানাগুলো স্পেশালি জাজিমের বিভিন্ন বাজে জিনিস দিয়ে তৈরি করে, এগুলা থেকে অনেক সময় যে জায়গায় শোয় রুগী বা মানুষ সেখানে কিন্তু চেপে যায় বা উঁচা নেচা হয়ে যায়। এই জন্য আমরা বলি জাজিমের চেয়ে বেটার হচ্ছে ফার্ম ম্যাট্রেস, যদি এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি উচ্চতার ম্যাট্রেস ব্যবহার করে সেটা ফোমের তৈরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অথবা আমাদের পূর্বপুরুষরা যেটা ব্যবহার করে আসছে তোষক, তোষক শিমুল তুলা হোক বা নর্মাল যে কোনো তুলা হোক, সিনথেটিক টুলো হতে পারে, সেটা এক দেড় ইঞ্চি উচ্চতার একটা তোষক ব্যবহার করলেই হয়ে যাবে। এবং যে আমরা বলি চালি বা খাটের যে বিছানাটা সেটা কিন্তু উঁচু নিচু যেন না হয়, কাঠটা যেন সমান থাকে, এই এটা করতে হবে। অনেকে ফ্লোরিং করে, মাটিতে ঘুমায়, সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, ফ্লোরিং করা যাবে না, ফ্লোরিং করলেই ব্যথা বেড়ে যাবে। অবশ্যই উঁচু খাটে শুইতে হবে, সেটা সমান থাকতে হবে, আর পাতলা একটা বালিশ ব্যবহার করবে, এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। এবং যদি কোল বালিশ ব্যবহার, এটা খুবই আপনার বৈজ্ঞানিক, কোলবালিশটা ব্যবহার করতে পারেন। কোলবালিশ নিয়ে আরও অনেক কথা শুনবো ডক্টর শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে আবার। আচ্ছা,
প্রিয় দর্শক, সময় হলো আরো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।